শিশুদের খাবারের পাত্রে ইঁদুর, এমন এক ঘটনা ঘটেছে রাজ্যের বুকে, রাজ্যের থেকে বলা যেতে পারে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো থেকে যে অভিযোগ বিভিন্ন সময় উঠতে শুরু করেছে, সেদিক থেকে তেলকাজলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে সেই অভিযোগ উঠে এলো। একেবারে সচিত্র আপনারা দেখছেন, ভিডিও দৃশ্য আপনারা দেখছেন, যে পাত্রে সেখানে শিশুদের খাবার রয়েছে সেই পাত্রে ইঁদুর রয়েছে, সেখান থেকেই রান্না করা হয়, তারপর সে খাবার শিশুদের খাওয়ানো হয়, এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন এলাকার অভিভাবকরা। সচেতন অভিভাবকরা বিষয়টি সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা দাবি করেছেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিকে নজর নেই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই তেলকাজলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নাকি বেহাল অবস্থায় রয়েছে। সমাজ কল্যাণ সমাজশিক্ষা দপ্তরের অধীনে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর বেহাল দশার কথা তুলতে গিয়ে তেলকাজলা এলাকার নাগরিকরা জানিয়েছেন, তারা সোনামুড়া মহকুমার মোহনবুক আরডি ব্লকের অন্তর্গত তেলকাজলা গ্রামের নাগরিক, সেখানে পঞ্চায়েত এলাকায় একটি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে, তার নাম তেলকাজলা অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঠিক সেখানেই সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় যেমন ভুগছে, ঠিক তেমনি তার যে কর্তৃপক্ষ আছেন বা দায়িত্ব পালন করছেন তাদের চরম উদাসীনতার অভিযোগ যেমন তারা করেছেন, ঠিক তেমনি এই সেন্টারের কারণে সেখানে বেহাল দশার কারণে সেখানে অভিভাবকরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাদের সন্তানদের শিশুদের সে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাঠিয়ে তারা নিশ্চিন্তে থাকতে পারছেন না, তারা ভয়াবহ বিপদের আশঙ্কা প্রকাশ করছেন। তারা দাবি করেছেন যে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যিনি কর্মী আছেন তিনি ঠিক মতন আসছেন না, কর্মী মলিনা নাথ মজুমদারের বিরুদ্ধে সেখানে অভিযোগ তোলা হয়েছে, তারা যখন তখন সেখানে আসেন, অঙ্গনওয়াড়ি সেন্টারের তালা খুলেন, তার মতন করে আবার চলে যান। শুধু তাই নয়, অঙ্গনওয়াড়ি সেন্টারের ভেতরে যে ছাত্রছাত্রীরা খিচুড়ি রান্না করার জন্য যে পাত্রগুলো রয়েছে রাখা আছে পাত্রে, সেখানে ইঁদুর রয়েছে এবং তাতেও কোনো নজর নেই, এবং সে খাবারগুলোই নাকি সে চালগুলো দিয়ে আবার খিচুড়ি তৈরি করে সেখানে রান্না করা হয়। অভিভাবকদের আরও অভিযোগ যে পাত্রে সেখানে চাল ডাল রাখা হয়েছে, সেখানে চালের পরিমাণ বেশি থাকলেও ডালের পরিমাণ সেখানে কম, অভিযোগ ডাল নাকি সেখান থেকে নিয়ে যাওয়া হয়, এমন অভিযোগের ভিত্তিতে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা তাদের উদ্বেগের কথা শুনিয়েছেন, আমরা একবার শুনবো তারা কি বলছেন। ঠিক আছে, পরে দেখি স্কুল বন্ধ, আমার আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়ায় থাকি, এরপরে স্কুল খুলে না, এরপরে যে অনেকক্ষণ পরে বয়ে থাকি, এবার 8:30 এবার 20 বাজলে এবার স্কুল খুলতে আসবে, এবার স্টুডেন্টরা এত দাঁড়ায় থাকে, দেখছো না ওই ওখানে স্টুডেন্টরা একটু আগে ইঁদুর ফুটছে, ইঁদুর ফুটতে যদি একটা বাচ্চা আইয়া পরে তো এরপর দায়িত্বটা নিব কারা, স্কুলের মাস্টার বাড়িও সামনে বেশি দূরে না, স্কুলের লোক ওই স্কুলের নাম কি বলে যে চাল ডাল দেয়, এটা তোমার ঠিক মতো পাওয়া জানা, এই মাসে আইলে হে মাসে পাওয়া জানা, হে মাসে এই মাসে পাওয়া জানা, 3 মাস 4 মাস আজকাল বিগত 6 মাসে গেছে গা, কখনো পাই না আমরা কিছু। নাথ মজুমদার ম্যাডামের নাম স্কুলের, আর লগে হেল্পার আছে, আপনার নাম কি? রীনা দেবনাথ, রীনা দেবনাথ হেল্পার আছে, রীনা দেবনাথ দিয়ে দি, এই যে 4 মাস 5 মাস বাকি ছিল সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। আপনার কি নাম? আমার নাম মলিনা নাথ মজুমদার। চালের দামটা যে ভিতরে আছে এর ভিতরে চাল রাখেননি? হ্যাঁ রাখি, এটা থেকে ইয়া করেন, বন্যায় সবগুলো নষ্ট হয়ে গিয়েছিল, জল একদম চাল পর্যন্ত ছুঁয়ে গিয়েছিল। এখন চালের দামের ভিতরে যে ইঁদুর আছে আপনি জানেননি? এটার করাটা ছুটে গেছে, এটা করা আপনারা শুনলেন, এবং আপনাদের কাছে অভিভাবকদের যেমন বক্তব্য রয়েছে, সেখানকার কর্মীদের সঙ্গে কথোপকথনের বক্তব্য রয়েছে, সেদিক থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো নিয়ে গুরুত্ব সহকারে দেখবেন কিনা সেটা সময় বলবে। রাজ্যের বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে বিভিন্ন সময় যে অভিযোগ উঠেছে সেই অভিযোগের নিরিখে আমরা যখন আপনাদের কাছে এই বিষয়গুলো উত্থাপন করেছি, রাজ্যের একাধিক জায়গা থেকে আরও অনেকে বলছেন যে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর প্রতি একটা মনিটরিং সেল গঠন করে সক্রিয়ভাবে সেখানে উদ্যোগ নেওয়া দরকার, না হলে পড়ুয়াদের যে কোনো সময় বিপদ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।